হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কোনো কুকিং ভিডিও নয়, বরং আজকে দেখাবো কুকিং ভিডিওর কিছু জিনিসপত্র। তোমরা এটাকে আনবক্সিং ভিডিও বলতে পারো। বেশ কিছুদিন আগে মিনি কিচেনের কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব, যদি কারো হেল্প হয়। সবার প্রথমেই দেখাবো এই ছোট্ট ছোট্ট হাঁড়িগুলো। এখানে তিনটে হাঁড়ির সেট আছে, মানে একটা বড়, একটা মাঝারি আর একটা ছোট। এই তিনটে সেট পড়েছে 150 টাকা। এর পরেই রয়েছে কড়াই, এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই কড়াইটা মাত্র 20 টাকা দাম নিয়েছে। এর সঙ্গে আমি আরো ছোট ছোট কয়েকটা হাঁড়ি অর্ডার করেছিলাম, এক একটা এক এক টাইপের। এই হাঁড়িগুলো 10 টাকা করে নিয়েছে। এরপর দুটো ছান্নি নিয়েছি, একটা বড় একটা ছোট। এই ছান্নিগুলোও 10 টাকা করে দাম। এরপর রয়েছে এই 5 সেটের ঢাকনাওয়ালা ডেকচি, যেটাতে বিরিয়ানি রান্না হয়। এখানে ছোট থেকে বড় 5টা সাইজের ডেকচি রয়েছে। এটা বিরিয়ানি রান্না করার জন্য একদম পারফেক্ট বলে আমার মনে হয়েছে, এই জন্য আমি এটা নিয়েছিলাম। আর এই ডেকচিগুলো সিঙ্গেল পাওয়া যাচ্ছিল না, এই 5টারই সেট ছিল, সেই জন্য আমার পুরোটাই নিতে হয়েছে। আর সেই সঙ্গে এই 5টা ঢাকনা ছিল। আর এই পুরো সেটটার দাম পড়েছে 180 টাকা। এরপরই রয়েছে এই দুটি কলসি, একটা ছোট সাইজ আর একটা বড় সাইজ। আর এই বড় কলসিটার দাম পড়েছে 30 টাকা, আর ছোটটার দাম ছিল 20 টাকা। এরপর এটা একটা ক্যান, বেসিক্যালি আমি এটা দুধের ক্যান হিসেবেই ইউজ করি। এই ক্যানটির দাম নিয়েছিল 15 টাকা। এরপর এটি হলো জলের জগ, কত কিউট না দেখতে। এই জগটির দাম পড়েছে 55 টাকা। এরপর নেক্সট আইটেম হলো পাতিলা সেট। এখানে 4টে পাতিলার সেট ছিল, বড় মাঝারি তারপরে দুটো ছোট, তবে এর থেকেও আরেকটি বড় সাইজের আছে, সেটার মধ্যে আপাতত আমি চিনি রেখেছি। এরপর রয়েছে বড় একটা বালতি, মিনি কিচেনের জন্য এটা যথেষ্ট বড় বালতি। এই বালতিটার দাম নিয়েছে 45 টাকা। আর এরই সঙ্গে রয়েছে একটা ছোট বালতি, মানে এটার মধ্যে ডোরি লাগানো আছে, কারণ এটা দিয়ে আমি কুয়ো থেকে জল তুলি। মিনি কিচেনের নেক্সট আইটেম এই থালা রাখার স্ট্যান্ডটি, যেটি দেখতে কিন্তু খুবই কিউট, তবে এটার সিঙ্গেল প্রাইস আমার জানা নেই, কারণ আমি এই 5টি প্লেট দিয়ে এটাকে সেট হিসেবে নিয়েছিলাম, ঠিক এই রকম। আর এই পুরো সেটটার দাম পড়েছে 150 টাকা। এর পরের আইটেমটি হলো এই ছোট্ট কিউট হটপট, যেটাতে রুটি গরম থাকবে, আর এই হটপটটির দাম ছিল 50 টাকা। এরপরেই রয়েছে দুটি স্টিলের বাটি, আর এই বাটিগুলোর দাম ছিল 20 টাকা পিস। এরপর এটার নাম যে আসলে কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও, তবে এটা অনেকগুলো আইটেম একসঙ্গে নিতে ভালোই সুবিধা হয়। এরপরে রয়েছে এই চপিং বোর্ড, আর সঙ্গে রয়েছে এই চাকু, কাটতে কিন্তু বেশ মজাই লাগে। যাই হোক, এর টোটাল প্রাইস ছিল 80 টাকা। এরপরে রয়েছে চা বানানোর ক্যান, এটার দাম পড়েছে 50 টাকা। এগুলো দুটো ছোট ছোট মশলাদানি বা ছোট টিফিন বাটিও বলা যেতে পারে, এগুলো 15 টাকা করে নিয়েছিল। এটা একটা মশলাদানি, এর ভেতরে ছোট ছোট অনেকগুলো বাটি রয়েছে মশলা রাখার, এটার দাম পড়েছিল 40 টাকা। এরপরেই রয়েছে ছোট ছোট হাতা খুন্তি, এখানে একটি খুন্তি, একটি ছান্নি আর 3টে টাইপের হাতা রয়েছে, এগুলো 5 টাকা করে পিস নিয়েছিল, মানে টোটাল 25 টাকা। এখানে একটি ঘুটনি আর একটা ডাল ঘুটনি রয়েছে, ঠিক এই রকম, কতটা কিউট না দেখতে। এটা হচ্ছে ডাল ঘুটনি, আর এটা ওই গরম সেদ্ধ টেদ্ধ মাখার জন্য খুবই সুন্দর আর খুবই হেল্পফুল। তার সাথে রয়েছে একটি হ্যান্ড ব্লেন্ডার, এগুলোর এক একটা পিস নিয়েছে 30 টাকা করে। এরপর আছে একটা চিমটা, ওই গরম কড়াই টড়াই ধরতে বেশ ভালো ইউজ হয়, এটার দামও নিয়েছে 30 টাকা। এরপর রয়েছে এই গ্রেটারটি, গ্রেটার বা ঘষনি যাই বলো, এখানে কিন্তু অনেকগুলো সেট একসঙ্গে দেওয়া, এটার দাম নিয়েছিল 50 টাকা। এটা একটা টিফিন বাটি,
মানে মিনি কিচেনে এটা হচ্ছে বড় সাইজ। এর সঙ্গেই আরও একটি আছে, এটা হলো ছোট সাইজ। বড়টার দাম নিয়েছিল ওই 25 টাকার মতন, আর ছোটটার দাম পড়েছে 15 টাকা। খুলে একটু দেখিয়ে দিলাম, দেখো খুবই সুন্দর, তিনটে করে বাটি দেওয়া আছে, সঙ্গে একটা ঢাকনা, বড়টার মধ্যে একটা চামচও রয়েছে। এরপর এটা হলো ছোটটা, দুটো ওই তিনটে করেই বাটি রয়েছে, শুধু একটু সাইজেরই ছোট বড় পার্থক্য। এরপর রয়েছে দুটো জল খাওয়ার গ্লাস, এই গ্লাসগুলো নিয়েছিল 15 টাকা করে। এরপর রয়েছে আরও একটি ঘটি, এটা 40 টাকা দাম নিয়েছে। এগুলো ছোট ছোট কন্টেনার, ঠিক এইরকম ভাবে মুখগুলো খুলে লাগানো যায়, এটা কিন্তু দেখতে বেশ কিউট। আর একটার দাম নিয়েছে এক একটা 15 টাকা করে। এরপর রয়েছে এই সুন্দর দুটি প্লেট, আর এই প্লেট দুটি কিন্তু চায়ের কাপের প্লেট, দেখুন কাপগুলোও কতটা কিউট না। এই কাপগুলোর এক একটা সেট নিয়েছে 20 টাকা করে, দেখতে কিন্তু খুবই সুন্দর। এরপরে রয়েছে একটা বড় বটি দাও, মিনি কিচেনে এটা যথেষ্ট বড়, আর এটার দাম পড়েছে 90 টাকা। এরপর রয়েছে এই তাওয়া, এই তাওয়াটির দাম নিয়েছে 100 টাকা। এটাকে ঠিক কি বলে, বাট আমরা তো এটাকে সাজের পিঠা বানানোর সাজই বলি। এরপর রয়েছে এর ফ্ল্যাট টাইপের একটি কড়াই, এগুলো কিন্তু এক একটা 100 টাকা করে পিস নিয়েছে। এরপর রয়েছে এই হাতাটা, হাতাটা একটু বড় সাইজই রয়েছে। এরপর রয়েছে খুন্তি, আর রয়েছে এরকম একটা ছান্নি, এগুলো এক একটা পিস 50 টাকা করে পড়েছে। এটা হলো আটা বানানোর চাকি, এটা কিন্তু ভীষণই ইউজফুল, খুব ভালো কাজ হয় এটাতে। এর সঙ্গে রয়েছে মশলাদানি, এটা একটু বড় সাইজ, এর থেকেও দুটো ছোট আছে দেখাচ্ছি। এই হলো মাঝারি সাইজ, এটাও কিন্তু বেশ ভালো। এরপরে আরও একটি সাইজ আছে, সেটা হলো এই, এটা তিনটে টাইপের মশলাদানির সেট রয়েছে। আর একটা আছে মেন জিনিস, এটা হলো পাটা এবং পোতা, এটা দিয়েও কিন্তু বেশ ভালো মশলা বাটা হয়। যাই হোক, এগুলো এক একটা পিস পড়েছে 100 টাকা করে। এরপরেই রয়েছে এই চালনি, এটা কিন্তু খুব সুন্দর দেখতে, এটার দাম নিয়েছে 50 টাকা। এরপর রয়েছে রুটি বেলনা এবং বেলনি, এটার দাম নিয়েছে 50 টাকা। তো এই ছিল আজকের মিনি কিচেন আইটেমের ডিটেলস, আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। যদি কারো কিছু জানতে হয় বা কেউ যদি এগুলো নিতে চাও, আমার ফেসবুক পেজে গিয়ে নক করতে পারো, আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার ওখানে দিয়ে দেব। আর হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও। এইরকমই নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আজকের মতো টাটা।